হ্যালো মাই বাবলস, আই হোপ ইউ আর ফাইন। তো আজকে আমি তোমাদের জন্য এখানে বানাচ্ছি দুটো পেপার ক্রাফটস ইউজিং কার্ডবোর্ড অ্যান্ড কালারিং পেপার্স। অ্যাট ফার্স্ট তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর তারপরে পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। এখানে আমি প্রথমেই কার্ডবোর্ডগুলোকে ভালোভাবে কাটিং করে নিচ্ছি অ্যাজ শোন অন দ্য স্ক্রিন। আর দেখো এখানে স্ক্রিনেতেই আমি মেজারমেন্টসগুলোও দিয়ে দিয়েছি। এগুলো আমি এখানে বানিয়েছিলাম স্পেশালি স্কুল স্টুডেন্টসদের জন্য, তাদের DIY প্রজেক্টসের জন্য, বাট তোমরা চাইলে এগুলোকে হোম ডেকর হিসেবেও ইউজ করতে পারো। এই DIYগুলো আমি একদম ইজিলি অ্যাভেলেবেল প্রোডাক্টস দিয়ে করেছি। অ্যাজ ইউ ক্যান সি আমি এখানে কার্ডবোর্ডের জন্য ইউজ করেছি ফ্লিপকার্টের বক্স, আর তারপর এখানে A4 সাইজ হোয়াইট পেপার ইউজ করেছি, আর কিছু ফ্যাব্রিক কালার্স, গ্লু আর কালারিং পেপার্স ইউজ করেছি। আর এগুলো ক্রিয়েট করার প্রসেস খুবই ইজি, তোমরা দেখতেই পাচ্ছ। আসলে এখানে আমি দুই রকমের ট্রিজ বানাচ্ছি অ্যাজ রিপ্রেজেন্টেটিভ অফ টু সিজনস। ওয়ান ট্রি ইজ ফর দ্য সিজন স্প্রিং অ্যান্ড দ্য আদার ওয়ান ইজ ফর অটম। তোমরা কেউ যদি এই প্রজেক্টসগুলোকে রিক্রিয়েট করতে চাও তাহলে অবশ্যই পুরো ভিডিওটাকে খুবই অ্যাটেন্টিভলি দেখো, কারণ যখন তোমরা এই প্রজেক্টসগুলো রিক্রিয়েট করবে তখন খুবই নিখুঁতভাবে করতে পারবে অ্যান্ড দ্য আউটকাম উইল বি ভেরি বিউটিফুল। আমি এখানে তিনটে ডিফারেন্ট কালার্সের পেপার ইউজ করছি ফর ইচ ট্রি, আর এই প্রত্যেকটা কালারের থিওরি হবে এরকম যে ডার্কার শেড থেকে লাইটার শেডের দিকে যাবে। আমি এগুলোকে শর্ট ভিডিও হিসেবেই আপলোড করতে পারতাম, বাট আই ওয়ান্টেড টু গিভ ইউ দ্য ডিটেইলড টিউটোরিয়াল ভিডিও সো দ্যাট ইউ ক্যান রিক্রিয়েট ইট টু। চ্যানেলে নতুন হলে তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর দেখো বাকি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা সেগুলোও একটু দেখে নিও প্লিজ। দেখো গল্প করতে করতে আমাদের অটামের ট্রিও রেডি হয়ে গেছে, আর এখন আমাদের স্প্রিং ট্রিও রেডি হয়ে গেছে। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে অবশ্যই এগুলো তোমরা রিক্রিয়েটও করো। আর নিউ কোন কোন টাইপসের ক্রাফট ভিডিও তোমরা দেখতে চাও সেগুলোও কমেন্ট করে জানাতে পারো। সো গাইজ, দিস ইজ অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।